गुड इवनिंग। कैसे हो? केम छो? हाउ आर यू? कुछ तो उन्चा। वालेकुम अस्सलाम। केमन आछो सबाई? सबाई के बोलछी तो आमी आजकेर ब्लगटा एखान थेके स्टार्ट करछी। ব্যাপারটা হচ্ছে কি, সারাদিন একদম টাইম হয়েছে, আজকে তো বাড়িতেই ছিলাম, খেতে খেতে 3:30 বেজে গেছে, তো ভাবলাম যে একটু আড্ডা মারতে বসি সবাইকে। তো আমার চ্যানেলে কিছু প্রবলেম আছে, তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি, যদি হেল্প পাই। কারণ কি, কেউ একা তো বড় হতে পারে না, তাই না? সবাইকে সবার দরকার, প্রয়োজন পড়ে, আমি মনে করি। এনিওয়েজ, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, প্রথমত তো আমার চ্যানেলটা হয়েছে কি আমি বুঝতে পারছি না ঠিক, মানে যার কথা এখন বলছি সত্যি আমার একটা মানে খুব ভালো, মানে বিশাল বড় একটা হেল্প করেছে। তো যেটা দেখলাম আজকে, আমার ওনার কথাটা সত্যি ঠিক হয়েই, মানে হয়েও গেছে। মালা ডেলি চ্যানেলটার নামই ভুলে যাচ্ছি, অ্যাকচুয়ালি নতুন নতুন সব দেখছি, তো মালা ডেলি লাইফস্টাইল মনে হয়। ইয়েস, সত্যি খুব ভালো, উনি আমার যা হেল্পটা করেছে, উনি আমাকে, আমি একটা মেসেজ করেছিলাম ওনাকে, তো আমাকে উনি আবার রিপ্লাই করেছে যে সাবস্ক্রাইব ব্যাপারটা মানে উল্লেখ করতে না আর কি, মেসেজ কমেন্টস বক্সে। তো সেটা করেছি আজকে, সত্যি আমার এফেক্ট করেছে, আমার সাবস্ক্রাইবটা দেখি কমে গেছে একটা। তো মাঝে মধ্যেই দেখছি সাবস্ক্রাইবটা থাকছে না, কারণ সত্যি কথা বলতে যার যার পেজে আমার, মানে যা আমার পেজে যার যার ইয়ে আসে, আমি সত্যি সবাইকে করে দিই, সাবস্ক্রাইব করে দিই। আমার কিছু কিছু মাননীয় যেমন আছে, মমিতা বসাক দিজে আছে আর কি, ওনাকেও করেছি আমি। তো কারণ কারোর সাথে তো আমার মানে জ্ঞাতি না জাতি বলে, যাই হোক, দুশ্মনী নেই, তো সবাইকে করে দিই। কী আছে একটা সাবস্ক্রাইব যদি কেউ কারো হেল্প মানে হয়েছে, আমি জানি আমার জন্য কেউ ঠেকে থাকবে না, বাট এটা আমার থিঙ্কিং, তো করে দিয়েছি। আমার যার অনেকজনই আছে নাম, যেমন যাই হোক, আবার ভয়ও লাগে বললেও, আবার যদি কোনো প্রবলেম হয়, ভয়ও লাগে বলতে, আবার এমনি তো আমার প্রবলেম হচ্ছে। তো যাই হোক, ওই কথাটা না আমি আর বলবো না, বুঝে নিও। তো যাই হোক, তো আমার কী বলে কমেন্টস বক্সে যেহেতু ওই সাবস্ক্রাইব ব্যাপারটা লিখেছি, তো ডিলিট হয়ে গেছে, তো এই ভুলটা তো আমি আর করবো না। তো জানি না মাঝে মধ্যে কী হয়ে গেছে, অনেকজনকে আমি কমেন্টস করেছিলাম এরকম, মানে আমাকেও করেছিল রিপ্লাই, তো এখন সত্যি সত্যি দেখছি যে কমেন্ট বক্সে কমেন্টস কী করে আউট হয়ে যাচ্ছে, তো সেটা আমার জানা ছিল না। তো আমাকে বললাম না যে মালা ডেলি লাইফস্টাইল যে দিদিটা আছে, উনি বলেছেন আজকে আমাকে, মানে রিপ্লাই করেছেন। সত্যি তোমাকে আমার একদম মানে বিগ থ্যাংকস ফর ইউ, মানে আমি এটা আমার মানে আমার মন থেকে বলছি, বাই হার্ট আমি সত্যি বললাম। সবাই বলে না, জানি না কেন বলে না, আমি এটা আমার কোনো আইডিয়া নেই, বাট কেন বলে না আমি সেটা জানি না। তো কেউ কারোর জন্য তো ঠেকে থাকে না যে বললে ইয়ে হয়ে যাবে, আমার খুব ভালো লাগলো ওনাকে এই বিহেভটা, সত্যি মানে বিশাল। আমাকে যদি কেউ চার আনা পয়সাতেও হেল্প করে, খালি পয়সা দিলে হেল্প হয় না, আমি মানে আমি একটা মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি, যে আমাকে যদি চার আনা পয়সাতে হেল্প করে কেউ, আমি তাকে মানে 1 টাকা দিয়ে হেল্প করার চেষ্টা করি, এরকম ব্যাপার আর কি। তো যেটা বলছিলাম, আরও প্রবলেম আছে, যেরকম আমার কমেন্টস বক্সে কমেন্টসগুলো ডিলিট হয়ে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। মাঝে মধ্যে এরকম দেখছি সাবস্ক্রাইব কমে যাচ্ছে। তো প্লিজ, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কি, আমার মানে যে ভিডিওটা দেখবে, আমার তোমাদের কাছে সবার কাছে এইটাই রিকোয়েস্ট, যে যার কাছে ভিডিওটা আগে পৌঁছবে, প্লিজ একটু মানে একটু ভিডিও করে প্রথম ইউটিউবদেরকে কীভাবে কী করতে হবে একটু বলে দিও। আমি খুলেছি হচ্ছে, আমার খেয়ালও নেই, হয়তো জুনে খুলেছি, বাট তখন আমার আইডিয়া ছিল না, কিন্তু মানে একদম জিরো যাকে বলে এই ব্যাপারে, মানে মানে কি বলবো, মানে একদম জিরো বলতে বুঝতে পেরেছো তো সবাই, মানে নার্সারি এখনো ইউটিউবের ব্যাপারে। জাস্ট 1 মাস থেকে আমি বুঝতে শিখেছি যে সাবস্ক্রাইবটা ব্যাপারটা বুঝতে শিখেছি, ওয়াচিং টাইম, বাট আদারওয়াইজ সে ক্লেম কপিরাইট ক্লেম যেটা আমার তো অনেকগুলো আছেই, তো জানি না এফেক্ট কী পড়বে, কিন্তু স্ট্রাইক নাকি কী একটা আছে ওটা এফেক্ট পড়ে, ওটা এখনও পড়েনি। তো সেই জন্য আর কি বলছি যে এর আগে মানে আমি যদি ভুল করি, তো প্লিজ আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট কি, একটা ভিডিও করে সবাই একটু ছেড়ে, মানে যেই হোক যদি পেজে আসে, এটা আমার রিকোয়েস্ট,
যদি করে ছাড়ো খুব, তো সেটা বলছিলাম আর কি, প্লিজ আমাকে মানে একটা ভিডিও করে, তোমরা আমাকে বলছি সরি, মানে একটা ভিডিও করে ছাড়লে খুব ভালো হয়, তো আমি দেখে নেব। কিছু কিছু জিনিস তো একবারে তো শেখা যায় না, আস্তে আস্তে শিখেই যাব। তো আর যদি কোনো প্রবলেম হয়, আমি জানি না ওটা কি মেল করতে হবে কীভাবে কী, একটু প্লিজ এই জিনিসগুলো একটু মানে জানিও আর কি তোমরা, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। মোটা হয়ে গেছি প্রচণ্ড, চেহারা কিচ্ছু মানে কি বলবো, ড্রেসগুলো এত মোটা হয়ে গেছে, কি যে বলছি, ড্রেসগুলো মোটা হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি, আমি মোটা, ড্রেস তো যেরকম সেরকমই আছে, ইউনিফর্মও আমার হয় না এখন জানো তো, আর জিম টিম সব বন্ধ, লকডাউনে সব মানে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন তো আর যেতেও পারছি না, অনেক দিন ধরেই মানে মাঝখানে তো ছেড়ে দিলাম লকডাউনের জন্য, আবার ভেবেছি যাবো, আবার লকডাউন দিয়ে দিলো, বলো কী করবো, কিছু করার নেই, আমি বুঝতেই পারছি না কীভাবে কী করবো, মাথাটা শেষ হয়ে গেল। হ্যাঁ, তো এরকম করে যদি মানে সাবস্ক্রাইব কমে যায়, কবে যে মনিটাইজ হবে, কবে কী হবে আমি কিছু জানি না, কী বলে মনিটাইজেশন তো বলে নাকি, বলো কিছু তো বলো, আমি না সত্যি কথাটা বলবো, আমি এত সিরিয়াস থাকতে পারি না, আমি কিন্তু ভীষণ চঞ্চল, মানে সত্যি কথা বলতে কি বলতো, অফিসে আমি পুরো জমিয়ে রাখি আর কি, মানে আমার হাসি ঠাট্টা করতে খুব ভালো লাগে, আমি ওই চুপচাপ একবারে হয় না গুমসুম, ভালো লাগে না একটা গুম নাম হে কহি, এই গানটা করলে মানে কি ভূতের মানে ভূতের ঘরে ঢুকে গেছি, গুম নাম হে কহি, ভুলেও গেছি ওয়ার্ডগুলো উল্টাপাল্টা হয়ে যাবে, করতে ভয় লাগে যে গলা। তো খাওয়া দাওয়া কী করলাম শুনবে, শুনবে না তো, তোমরা না শুনতে চাইলেও আমি বলবো, রান্না করতে আমি খুব অলস, কিন্তু করতে হয়, বাচ্চারা আছে বাড়িতে, সত্যি কথা, রান্না করেছি হচ্ছে আজকে ভেজ পুরো, ফুলকপি সিজন এখন সবাই জানে, ফুলকপি আলুর তরকারি করেছি, একদম খাস বাংলা যাকে বলে। আর হচ্ছে তোমার, তোমরা খাও কিনা জানি না, ফুলকপি যে ডাটা হয়, ডানটাগুলো আর কি, ওগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছি, হেব্বি লাগে আমার খেতে, সব কিছু দিয়ে মিক্স এক সবজি করেছি, আর হচ্ছে বেগুন ফ্রাই করেছি, ব্যাস, মানে কি বলবো, সকালটা কীভাবে যে আজকে ছুটি হয়ে যাচ্ছে, ছুটি ছিল বাড়িতে, সারাদিন তো বাড়িতেই ছিলাম, রান্না বান্না খাওয়া, এই তো সারাদিন কাজ করলাম, করতে করতে 3:30টার সময় খেলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট করতে করতে আবার নিচে গেলাম, নিচে তো নামতে ইচ্ছে করে না, দুধের জন্য যেতে হয়, যদি ডিউটিতে যেতাম তাহলে কালকে দুধটা আজকে থেকে যেত, প্রতিদিনই আজকে দুধ জমে যায় অনেক, দুধ একদম শেষ হয়ে গেছিলো, নিচে দুধ আনলাম, সোয়াবিন রান্না করবো রাত্রে, আবার রাত্রে খাওয়া খাওয়া খাওয়া, ইস, এই খাওয়াটার জন্য যে কী বলবো, মানে ভুল করে এসে যে কেন বলছিল যে কী বলে, 3 বার খাবে 1 বার স্নান করবে, কী বলবো, যাই হোক, এতটুকু বলার ছিল, বকবাস কথাবার্তা বলছি তোমাদের সাথে, এতটুকু বলতেই হবে, তবে হ্যাঁ তোমরা দারুণ ভিডিওস করো, দারুণ 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 এক্সেলেন্ট, তো আজকের জন্য এখানেই, টাটা সবাইকে, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ, আই লাভ ইউ।